Assalamu alaikum. Respected principal of this college, Professor Ferdous Ara, my colleague, Professor William Derrenger, respected faculty members of this college and students, good afternoon to all of you. In fact, you have heard from Professor Derrenger that English is the language of the world. Without English, you cannot even do anything in Bangladesh too. You know, the language, official language of private sector industry or private sector in Bangladesh is English. In government sector, if you go to Dhaka University for study, for example, English medium. Private sector, of course, English medium. Everywhere English. Although we are Bengali, we speak in Bangla, we write Bangla, we talk Bangla, we interact with others in Bengali, but English is, we are using English. Why? Because we are living in a global village. This globe nowadays is perceived as a village. Similarly, you are living in a village here. Similarly, all the people of this world is now living in a village, and that is the world. One village, one world. So the dominant language of this world is English. So if you would like to be the world standard citizen, then you must learn English. Clear? You must learn English. If you would like to be a citizen of this village, global village, English is a must. Amra bolchi na je Bangla, Bangla amader maye bhasha. Bangla amra jonmogoron por থেকেই আমরা বাংলায় কথা বলে আসছি, সবই ঠিক আছে, এটা আমরা পাল্টাব না, কিন্তু আমাদের কর্মক্ষেত্রে, আমাদের হায়ার এডুকেশনের জন্য, আমাদের প্রতিষ্ঠা লাভের জন্য আমাদের ইংলিশ প্রয়োজন। এবং এটা শুধু আমরা ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে শুধু ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে তা না, বাংলাদেশের বর্তমানে সকল বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়ামে হায়ার এডুকেশন অ্যাট দি ইউনিভার্সিটি লেভেল ইংলিশ মিডিয়াম ইজ এ মাস্ট। তাহলে একটা জিনিস তোমাদেরকে শিখতে হবে যে ইংলিশ মিডিয়াম, ইংলিশটা ভালো করে শিখতে হবে, যেটা প্রফেসর ড্যারেঞ্জার বললেন। সেকেন্ড যেটা আমরা বলতে চাই, এখানে সে 100 বেশি স্টুডেন্ট তোমরা আসো, একটা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বেসিক্যালি তিন ধরনের ছাত্রছাত্রী থাকে। কিরকম? এক ধরনের ছাত্রছাত্রী থাকে যারা লেখাপড়া করে চাকরি করবে, এটা তাদের উদ্দেশ্য থাকে যে আমি লেখাপড়া করে এখানে লেখাপড়া করবো, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবো, তারপর আমি একটা ভালো চাকরি করবো, দেন আই উইল লিভ মাই লাইফ অ্যাকর্ডিংলি। আর এক গ্রুপ ছাত্রছাত্রী থাকে যারা লেখাপড়া করবে, হায়ার এডুকেশন নেবে, তারপর তারা এন্টারপ্রেনার হবে, বিজনেসম্যান হবে, থাকে না, বিজনেসম্যান হবে। অনেকের মনে স্বপ্ন আছে দে ওয়ান্ট টু বি দ্য এন্টারপ্রেনার্স, সাকসেসফুল বিজনেসম্যান হতে চায়। আর এক ধরনের ছাত্রছাত্রী আছে, তারা এখানে পড়াশোনা করবে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তারপর আরো হায়ার স্টাডিজের জন্য বিদেশে পড়াশোনা করতে যাবে এবং সেখানে পড়াশোনা করে সেখানে চাকরি করতে পারে, অথবা দেশেও ফিরে আসতে পারে, অথবা সেখানেও তারা বসবাস শুরু করতে পারে। তাহলে তোমাদের মধ্যেও কিন্তু এই তিন ধরনের ছাত্রছাত্রী আছে, দ্যাট ইজ ফর শিওর। কিন্তু তোমরা হয়তো জানো না, তোমাদের মধ্যে এখন হয়তো দুইজন পাঁচজন আছে যারা হয়তো কোনো একদিন আমেরিকাতে সেটেল হয়ে যাবে, ক্যানাডাতে সেটেল হয়ে যাবে। তোমরা জানো না, আসলে পরিবেশ পরিস্থিতি তোমাকে শিখতে সাহায্য করবে, জানতে সাহায্য করবে, সুপ্ত বাসনা প্রস্ফুটিত করতে সাহায্য করবে। এই জন্য ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। তোমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে, যেখানে পড়াশোনা করলে তোমার চোখ কান খুলে যাবে, তুমি তুমি তোমার সামনে দিগন্ত উন্মোচিত হবে, তুমি দেখতে পারবে যে তোমার উইকনেস কি, তোমার স্ট্রেংথ ফ্যাক্টর কি, তোমার অপরচুনিটি কোথায় আছে, এটা তুমি বুঝতে পারবে। এই জন্য ভালো প্রতিষ্ঠানে, ভালো মিন্স যেখানে লেখাপড়া হয়, যেখানে তোমার চিন্তার দিগন্ত উন্মোচিত করতে পারে, চিন্তার দিগন্ত খুলে দিতে পারে, ওইখানে পড়তে হইতে হবে, ঠিক আছে? ডেফিনেটলি তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বড় সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, আই উড রিকমেন্ড ইউ টু গো টু দ্যাট ইউনিভার্সিটি ফর স্টাডি, কারণ ওইটার পরিধি অনেক বড়। তারপর সেকেন্ড টায়ার এসে তোমরা প্রাইভেট ইউনিভার্সিটি চিন্তা করলে, অ্যালং উইথ আদার ইউনিভার্সিটিস, আমরা যে বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড
ইউনিভার্সিটি তোমরা দেখলে ভিডিওতে আমাদের সাথে প্রফেসর আছেন আমিও আছি তোমরা দেখলে সব কথা বলতে শুনলে সো এটা তোমরা একটা চয়েস করতে পারো ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে তিনটে স্কুল আছে তোমাদের জাস্ট জানার জন্য ফর ইউর ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং স্কুল এখানে কম্পিউটার সায়েন্স ফোর ইয়ার এটার খরচ 5.5 লাখের মতো ফোর ইয়ার চার বছরে তারপর আছে ট্রিপলি এটা ওরকম 5.5 লাখের মতো তারপর আছে শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স যে ক্যাপ্টেন জাহাজের ক্যাপ্টেন বা জাহাজের চাকরি যদি করতে চাও তাহলে ওই সাবজেক্টটা ব্যাচেলর করা যাবে তাহলে কম্পিউটার সায়েন্স ট্রিপলি এবং শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স সায়েন্সে যদি পড়তে চাও যদি বিজনেসে পড়তে চাও এটা 5 লাখের চেয়ে কম 4,78,000 টাকা বিবিএ ইউ ক্যান ট্রাই যদি আমাদের অরিজিনাল প্রাইসিং কিন্তু অনেক বেশি আমরা 40% নতুন হিসাবে অফ করে রেখেছি 4,78,000 চার বছরে পড়তে পারবে তুমি যদি আর্টসের সাবজেক্টে পড়তে চাও আর্টস স্কুল আমাদের এখানে আছে সেখানে ইংলিশ আছে ব্যাচেলার ইন বিএ ইন ইংলিশ ব্যাচেলার ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন তোমরা জানো যে বাংলাদেশে বিভিন্ন অভিনয় যারা করে নায়ক বা বিভিন্ন যারা সেলিব্রিটি তারা কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর বেসিস হয়েছে কোনো প্রাতিষ্ঠানিক এডুকেশন তাদের ছিল না কিন্তু বাংলাদেশে এখন ফিল্ম অ্যান্ড টেলিভিশনের উপর শিক্ষাদান করা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা এমার্জিং ফিল্ড এখানে কিন্তু প্রচুর চাকরি বাকরি আছে যে মিডিয়া হাউস বিভিন্ন যে টেলিভিশন চ্যানেল ইত্যাদি প্রচুর চাকরি বাকরি জায়গা আছে কিন্তু গ্রাজুয়েট পাওয়া যাচ্ছে না সো এটা বিবেচনা এনে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন সাবজেক্টে এখানে ব্যাচেলর ডিগ্রি দেওয়া হচ্ছে ব্যাচেলর পড়ানো হচ্ছে আর একটা আছে ব্যাচেলর অফ ল তোমরা তো জানো ল ইচ এন্ড এভরি সিটিজেন ইন এ সোসাইটি মাস্ট হ্যাভ এ নলেজ অফ ল তা না হলে সে সোশ্যাল হবে না কথা বলে হিউম্যান বিইংস আর দ্য প্রোডাক্টস অফ দ্য সোসাইটি আমরা যে মানুষ আমরা সোসাইটির প্রোডাক্ট সোসাইটি থেকে উৎপন্ন তাই যদি হয় তাহলে সোসাইটির সোসাইটাল যে রুলস সোসাইটাল যে কালচার সোসাইটির যে নর্মস এটা আমাদেরকে ধারণ করতে হবে আর যে ব্যক্তি এই সোসাইটির নর্মস সোসাইটির কালচার এই সোসাইটির রুলস মানবে না সে তো এই সোসাইটির সাথে থাকতে পারবে না এজন্য দেখবা যে একজন যারা কিলার একজন কিলার তাকে ফাঁসি দেওয়া হয় কেন ফাঁসি দেওয়া হয় কারণ সেই সোসাইটিতে চলার যোগ্যতা হারিয়ে ফেলেছে এজন্য হাইকোর্ট কোর্ট থেকে দেখা যাবে যে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় ইউ আন্ডারস্ট্যান্ড মানে সোসাইটির এগেইনস্টে সে কাজ করছে সোসাইটিতে হানাহানি করা যাবে না এটা সোশ্যাল নর্ম সোসাইটিতে কারো বিরুদ্ধে কারো কিছু করা যাবে না সোসাইটিতে মিথ্যা কথা বলা যাবে না সোসাইটিকে সিনিয়রদের সম্মান করতে হবে সোসাইটিতে আদব কায়দা মেনটেন করতে হবে সোসাইটিতে এই দেশ আমাদের এই দেশের মানুষ আমরা এইখানে আমাদের জন্ম এই দেশকে ভালোবাসতে হবে দেশ আমাদের এই দেশের জন্য কাজ করতে হবে আজকে পৃথিবীতে আমাদের একটি ভূখণ্ড আছে এটা অনেক পৃথিবীর অনেক মানুষ তোমরা দেখো পেপারে ভূখণ্ড নাই এই যে দেখো রোহিঙ্গা বিভিন্ন জায়গা ঘুরতেছে ট্রলারে উঠে মালয়েশিয়া যাওয়ার পথে নিহত হচ্ছে কারণ কি তাদেরকে স্বীকার করে না তাদের নিজস্ব কোনো ভূখণ্ড নাই আজকে আমরা তো গর্বিত যে আমাদের একটা ভূখণ্ড আছে আমরা এই বাংলাদেশের মানুষ এই দেশ আমাদের সো দেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং তোমরা জানো যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি অনেক ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে স্বাধীন করেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে অনেকে জীবন দিয়েছে মা বাবা নির্যাতন হয়েছে সুতরাং এই জিনিসগুলি চিন্তা এনে তোমার কনফিডেন্স এনে তোমরা তখন বড় হচ্ছ তোমাদেরকে বড় হইতে হবে এই বিষয়গুলি ধারণ করতে হবে বুঝতে হবে জানতে হবে এর জন্য হায়ার এডুকেশনে যেতে হবে ইউনিভার্সিটিতে পড়তে হবে প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে যারা আসো ইউনিভার্সিটিতে পড়তে হবে ইউনিভার্সিটিতে পড়া কিন্তু খুব বেশি কোনো কঠিন কাজ না কেউ কেউ মনে করতে পারো স্যার আমার তো ফ্যামিলির টাকা নেই এটা কিন্তু ঠিক না কারণ ইউনিভার্সিটি 100% ফ্রি পড়া যায় আমার বিশ্ববিদ্যালয় ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তুমি যদি পড়তে চাও এমনিতে 4,78,000 টাকা পুরো হয়ে যেতে পারে তুমি যদি সেমিস্টারের রেজাল্ট ভালো করো প্রত্যেক সেমিস্টারের রেজাল্ট ভালো করলে 100% পর্যন্ত এবার পাওয়া যায় কোনো টাকা খরচ হবে না এবং অনেক ছাত্রছাত্রী পড়ছে যাদের কোনো টাকা খরচ হয় না এই মেরিট স্কলারশিপ সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু নাই তোমাদের একজন টিচার আমাকে বলছেন যে ইউ এস টিআইসি ওখানে পড়াশোনা ওখানে নাকি এটা আছে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের মেরিট স্কলারশিপ নাই কিন্তু ক্যানাডিয়ান ইউনিভার্সিটি আছে কারণ আমরা একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার নিয়ে শুরু করছি উই ওয়ান্ট টু সার্ভ দিস ন্যাশন উই ওয়ান্ট টু বিল্ড দ্য কেরিয়ার্স অফ দ্য ইয়াং জেনারেশন অফ দিস প্রথম 10 জনকে স্কলারশিপ দেওয়া হবে 10 জনের মধ্যে তো থাকতে হবে কম্পিটিশন ইজ দেয়ার এভরিওয়্যার কম্পিটিশন রাইট হাউ টু বি কম্পিটিটিভ তার আগে আমি একটা প্রশ্ন করতেছি এখানে কে কে আছো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও হাত তোলো সবাই করতে চায় গ্রেট গুড
Acha, naale, naale thikha se, naale Priyanka teams, jeta amra Bishwajan thakha se Priyanka teams thaya. Naale amra korte chai, chawata holo amader ekhane holo vision. Ami long term amar goal, I want to study at university in the country and outside the country, okay? What to do? Ejono nijeke kibhabe prepare korte hobe? What can be done? Tumi to jano na ashole ki kora uchit, tumi ki jano tomar somoshya ki? তুমি কি জানো তোমার স্ট্রেংথ ফ্যাক্টর কোনটা? তুমি কি জানো তোমার জন্য কোন বিশ্ববিদ্যালয় অ্যাপ্রোপ্রিয়েট? তুমি কি জানো তোমার জন্য কোন কোন সাবজেক্ট অ্যাপ্রোপ্রিয়েট? ইউ নো বেসিক্যালি নাথিং, কিছুই জানো না। এবং যারা সেকেন্ড ইয়ার আছো, আমি বলবো ফার্স্ট ইয়ারেও তোমরা যেহেতু বিশ্ববিদ্যালয় পড়তে চাও, তোমরা আজকে থেকে সিরিয়াস হয়ে যাও। সো পড়ালেখার পাশাপাশি চোখ কান খোলা রাখতে হবে, কোথায় কী হচ্ছে, কোন ইউনিভার্সিটিতে কী ডিগ্রি অফার করছে, কোনটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোন যা কত খরচ কী ইত্যাদি এখন সব ওয়েবসাইটে পাওয়া যায়। তোমরা এটা ঠিকঠাক করে একটা সিদ্ধান্ত নিতে হবে যে ইয়েস, আমি এখানে পড়ব, এই কাজটা করতে হবে। এর জন্য দুইটা জিনিস দরকার, একটা হলো আইকিউ আর একটা ইকিউ। আইকিউ মানে কি? দ্য পার্সন হু ক্যান রিকল দ্য পাস্ট ইমিডিয়েটলি অ্যান্ড কুইকলি অ্যান্ড একুরেটলি। যার আইকিউ সাপ, সে ক্লাসে অনেক ভালো রেজাল্ট করবে, কারণ টিচার যা বলছে সব পড়ে মুখস্থ করে লিখে দিয়ে আসবে, হাইয়েস্ট নাম্বার পাবে। ঠিক আছে, এটাও দরকার আছে। আইকিউ ভালো রাখার উপায় কি? ভালো খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাইতে হবে ঠিক মতো, এক্সারসাইজ করতে হবে, তাহলে আইকিউ ভালো থাকবে। আমার কথা না, বইয়ের কথা, এগুলো রিসার্চাররা বের করছে। আইকিউ কার ভালো থাকবে? সব মনে আসবে যদি তুমি সুস্থ থাকো, সাউন্ড থাকো। আর তুমি যদি অসুস্থ থাকো, তোমার মনে আসবে কোনো কিছু? থাকবে না। সুতরাং আইকিউ একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদেরকে আইকিউ ভালো হইতে হবে। আইকিউ ভালো হওয়ার আরও একটা কারণ আছে, সেটা তুমি যদি সুস্থ থাকো, তুমি যদি বেশি বেশি পড়াশোনা করো, তাহলে তুমি বেশি বেশি জিনিস জানতে পারবা, লিঙ্ক করতে পারবা, তোমার আইকিউ অনেক শার্প হয়ে যাবে, তোমাকে সবাই বলবে যে তুমি খুব ভালো পারো, তুমি ভালো জানো ইত্যাদি। ঠিক আছে, বর্তমানে আমেরিকার একজন প্রফেসর ড্যানিয়েল গোলম্যান উনি বলছে, সাকসেস শুধুমাত্র আইকিউর উপর নির্ভর করে না, এটা ইকিউ ইমোশনাল কোশেন্ট বা ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর নির্ভর করে। এটা রিসেন্টলি আইডিয়াটা আসে, হোয়াট ইজ ইট? শুধুমাত্র মেধাবী হলে, ওনার বক্তব্যের সারমর্ম এরকম, শুধুমাত্র মেধাবী লোকের জন্য, শুধুমাত্র মেধাবী ইন দ্যাট সেন্স সব মনে রাখতে পারে, সব মানে কি বলে রিকল করতে পারে, এরকম লোকের চেয়ে যারা বরং ইমোশনাল ইন্টেলিজেন্স হাই তাদের সাকসেসের সম্ভাবনা বেশি। এখন আইকিউ কাকে বলে? ধরো তোমার ছোট ভাইয়ের বয়স 10 বছর, সে 5 বছরে একটা ছাত্রের ক্লাস মানে শুরু করা উচিত, তাহলে 10 বছর পরে কোন ক্লাসে পড়া উচিত? ক্লাস 5 পড়া উচিত। সে যদি ক্লাস 5 পড়া অবস্থায় যদি ক্লাস 8 অঙ্ক, ক্লাস 8 ইংলিশ পারে, তাহলে তার আইকিউ কত হবে বলতে পারবা? আইকিউ এটা এই আছে মানে মেন্টাল এজ, মানে ক্লাস 8 কত বছর বয়সে পড়বে? 10-13 হবে, তাহলে 13 মেন্টাল এজ, 13 আর বায়োলজিক্যাল এজ 10, তাহলে 13 ÷ 10 ÷ 100 কত? 130। তাহলে কোন ছাত্র যদি ক্লাস 5 পড়া অবস্থায় ক্লাস 8 বই পুস্তক মোটামুটি পারে, তাহলে তার আইকিউ হইলো 130। ঠিক আছে, মানুষের অ্যাভারেজ আইকিউ ইন দিস ওয়ার্ল্ড 85 to 115, 85 থেকে 115 মধ্যে অ্যাভারেজ আইকিউ মানুষের, অর্থাৎ 100 চেয়ে কম আছে। ক্লাস 5 10 বছরে পড়া উচিত, ক্রোনোলজিক্যাল এজ 10 ইয়ার্স, 10 বছরে পড়া উচিত, কিন্তু সে ক্লাস 5 বোঝে না, তার বয়স 10 বছর, একটু কম বোঝে, সে ওই 100 নিচে হবে আইকিউ। অঙ্কটা বুঝতেছো? 100 নিচে হবে। আর যে ওর চেয়ে একটু বেটার পারে, হায়ার লেভেলে বোঝে, তার বেশি হবে। তাহলে অ্যাভারেজ মানুষের আইকিউ হইল 85 থেকে 115। আইনস্টাইনের আইকিউ ছিল 160। আন্ডারস্ট্যান্ড আইকিউ? তাহলে ইকিউ কি? আইকিউ বুঝলাম, আইকিউ ক্লিয়ার, যে তুমি অ্যাডভান্স, তোমার মেন্টাল এজ অনেক অ্যাডভান্স, তুমি যেখানে আছো তার চেয়ে অ্যাডভান্স জিনিস তুমি পারো, তার মানে তোমার আইকিউ বেশি। পারতে হলে কী করতে হবে? বেশি বেশি চেষ্টা চালাইতে হবে, করতে হবে, সুস্থ থাকতে হবে, সময় দিতে হবে, তাহলে তুমি পারবা, তাহলে তো পারবে না। আচ্ছা, এরপর আসো ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল কোশ্চেন বলে ইকিউ, যেটা লেটেস্ট আসে, বলছে তোমার এরকম অ্যাডভান্স তুমি পারো, এইটা কিন্তু তোমাকে জীবনে যে সাকসেসফুল হবা এটার কোনো গ্যারান্টি দেয় না।
successful or guaranteed the boilo emotional intelligence. Islam me bola hoyche, hadithe bola hoyche, oi byakti shoktishali na je kusti lorte pare. Shoktishali oi byakti je krodher shomoy nijer krodh ke daman korte pare. Do you know this hadith? Tar mane ki emotional intelligence mane you control your emotion. Shoja kotha. Emotion control korte hobe. এখন ইমোশনাল ইন্টেলিজেন্সের আবার পাঁচটা জিনিস উনি বলছেন, এটার মধ্যে পাঁচটা জিনিস আছে। এই পাঁচটা যদি কেউ জানে তাহলে ধরে নেব তার ইমোশনাল ইন্টেলিজেন্স হাই। এক নম্বর হইল সেলফ অ্যাওয়ারনেস, সে নিজেকে জানে যে তার দুর্বলতা কোথায়, তার স্ট্রং পয়েন্ট কোথায়, সে কত দূর যেতে পারবে, তার কি করা উচিত, কি করা উচিত না, এটা সে জানে। হি নোজ হিমসেলফ দ্যাট মিন্স he has a very higher level of self awareness. Clear? It is emotional intelligence একটা component. Second component হচ্ছে self monitoring. তুমি জানো, for example যে তোমার হাতে লাগা খারাপ, তুমি improve করার জন্য monitoring মানে improve করার জন্য তুমি চেষ্টা করো, যে self monitoring করবে সে তো develop করবে। তুমি জানো তোমার পড়লে মনে থাকে না, তাহলে তুমি বারবার পড়ো। তুমি জানো যে তোমার লিখতে গেলে খুব slow, তাহলে বেশি বেশি লিখতে হবে, লেখলে তোমার ফার্স্ট হয়ে যাবা। এইটার বলছে সেলফ মনিটরিং। পার্সন ওই ব্যক্তি নিজেকে জানে, তার দুর্বলতা জানে এবং সেটা ইম্প্রুভ করার জন্য সে কাজও করে, মনিটরিং করে। দিস দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি কি? এমপ্যাথি হচ্ছে যে কিভাবে বুঝাবো যে তোমার, তুমি আমার প্লেসে এসে চিন্তা করতে পারো। তুমি ধরো তোমার মা বাবার সাথে কথা বলছো, তুমি বলার আগে চিন্তা করতে পারো যে তোমার মা বাবা তোমার কথা কিভাবে নিচ্ছে, সেটা চিন্তা করে তুমি কথা বলো। আন্ডারস্ট্যান্ড? তুমি যখন টিচারের সাথে কথা বলো, তুমি কিভাবে কথা বলছো বা কি বলছো, তুমি এটা বুঝতে পারো যে টিচার কিভাবে নেবে, এইটাকে তুমি কনফিডেন্স নিয়ে তুমি কথাটা বলতে পারো। দ্যাট ইজ কল্ড এমপ্যাথি বলে। এমপ্যাথি অন্যের জায়গায় গিয়া নিজেকে দেখা, ঠিক আছে? এটা গেল তিন নম্বর। চার নম্বর হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। তুমি যে সোসাইটিতে বাস করো, যে এলাকায় আছো, যে পরিবারে আছো, যে দেশে আছো, যে অবস্থার মধ্যে আছো, এটা তুমি জানো কিনা, অবস্থাটা এক্স্যাক্টলি জানো কিনা কারেক্টলি, এটা তোমার জানতে হবে। এটা পেপার পড়তে হবে, খবর রাখতে হবে। এই যে অপরচুনিটি কোথায় আছে তোমার জানতে হবে, কোন সাবজেক্টে পড়লে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। তা না কি নিজে নিজে চিন্তা করে কাজ করতে হবে। দিস ইজ কল সোশ্যাল অ্যাওয়ারনেস। সোসাইটিতে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এটা তুমি জানো। ওকে, তারপর হইলো সোশ্যাল অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে সোশ্যাল স্কিল। দ্যাট মিন্স ইউ হ্যাভ এ ভেরি গুড কন্ট্যাক্ট উইথ আদার্স, ইউ নো ইউ হ্যাভ এ ভেরি গুড, ইউ হ্যাভ নাম্বার অফ গুড ফ্রেন্ডস অ্যান্ড গুড কানেকশনস উইথ আদার্স। যেখানে বাস করো সবাই তোমার কথা বলে যে ইউ আর গুড, ইউ আর কানেক্টেড উইথ আদার্স, ঠিক আছে? এই তো অনেকগুলো পয়েন্ট বললাম। এই পয়েন্টগুলো যার ভালো থাকে, বলা হয়েছে তার ইমোশন কন্ট্রোল থাকবে, সে ইমোশনাল হবে না, সে কোনো ব্লান্ডার করবে না, এবং সে কাজ করতে গেলে চিন্তা ভাবনা করে পারফেক্টলি কাজ করবে এবং তার সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি হবে। তাহলে বলা হয়েছে শুধুমাত্র আইকিউ ইজ এ মাস্ট, বাট ইট ইজ নট অনলি আইকিউ, ইট ইজ অলসো ইকিউ অর ইমোশনাল ইন্টেলিজেন্স দ্যাট ক্যান হেল্প সামওয়ান টু বিকাম সাকসেসফুল। তোমরা কি সবাই সাকসেসফুল হতে চাও না? চাও? তাহলে আজকে থেকে শপথ করো যে সাকসেস হতে হলে আমাদেরকে নিজেদেরকে জানতে হবে, সমাজকে জানতে হবে, সবকিছু জানতে হবে। আর জানার একমাত্র উপায় কি? পড়াশোনা করতে হবে, মনের চোখ দিয়ে দেখতে হবে, সিরিয়াস হইতে হবে, টিচাররা যা পড়াচ্ছে প্র্যাকটিস করতে হবে, না পারলে বলতে হবে। ওই যে বলার জন্য আবার এমনভাবে বলতে হবে যেন ম্যাডাম বা স্যার উত্তর দেয়, আবার তুমি এমনভাবে বললা যে উত্তর দেবে না, এটা তোমার উপর নির্ভর করে যে তুমি আনসার পাবে কিনা। ইট ইজ ইউ। ওই যে এমপ্যাথি, তুমি যদি এরকম যা বুঝো যে আমি কোনভাবে স্যারের কাছে বা ম্যাডামের কাছে প্রেজেন্ট করলে ম্যাডাম আমার কথাটা শুনবে এবং আমাকে হেল্প করবে, সেটা তোমার উপর নির্ভর করে। এটা বললো না যে উনি ভালো না, উনি আমাদের সাহায্য করেন, এটা বললো তাহলে তুমি ভিকটিম হবে, অন্য কার কি হবে? ডু আন্ডারস্ট্যান্ড? সুতরাং শপথ করতে হবে, মূল কথা হলো তোমাদের একটা ভিশন সেট করতে হবে যে ইয়েস আমি এটা করতে হবে এবং আমি পারি, অন্যান্য লোকের মতো আমিও পারি। এবং ফর্চুনেটলি বাংলাদেশের মানুষের অ্যাভারেজ আইকিউ কিন্তু অনেক হাই। তোমরা কি জানো বাংলাদেশের মানুষের অ্যাভারেজ আইকিউ অন্যান্য দেশের চেয়ে, মানুষের চেয়ে বেশি? এটা 85 চেয়ে বেশি হবে, 90 হবে মিনিমাম। যে কোনো কিছু খুব দ্রুত আমরা বুঝি। এটা জাতি হিসেবে আমাদের ইন্টেলিজেন্স লেভেল হাই। এবং আমরা দেখেছি যখন বিদেশে আমরা পড়তে যাই,
আমাদের বাংলাদেশিরা সবার চেয়ে ভালো করে ফেলে অথচ প্রথম দিকে কিছুই বোঝে না হঠাৎ করে দেখা যায় যে তারা সবার চেয়ে টপে চলে গেছে দ্রুত অ্যাডজাস্ট করতে পারে দ্রুত নিতে পারে অন্যদেরকে বুঝতে পারে এই ক্যাপাবিলিটি কিন্তু বাংলাদেশি অ্যাজ এ জাতি ন্যাশন আমাদের এটা আছে সুতরাং এটাকে কাজে লাগাইতে হবে ইট ইজ নট অনলি দ্য কলেজ কোথায় পড়ছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট কোথায় পড়তে যাচ্ছ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি এটা তো পড়তেছো এটা তো শেষ হয়ে যাচ্ছে দিস ইজ ইউর কলেজ ইট ইজ ইউর প্রাইড আমি যদি প্রশ্ন করি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কলেজ কোনটা জোরে বলো আমি এটাই শুনতে চাচ্ছিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কলেজ এইটা কারণ এইখানে আমি পড়েছি টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ মাই প্রাইড দিস ইজ মাই বিলংগিংনেস দিস ইজ মাই অর্গানাইজেশন সিমিলারলি তুমি নেক্সট যেটা যাবা সেটাও তোমার হবে সুতরাং সেইভাবে ওনারশিপ নিয়ে আমাদেরকে প্রসিড করতে হবে সো আমার বিশ্বাস তোমরা সিদ্ধান্ত নিতে কোনো ভুল করবে না সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না এখন তোমরা বড় হয়েছো তোমরা কিন্তু অনেক বড় তোমরা এখন ইন্টারমিডিয়েট পড়া মানে কিন্তু অনেক বড় নিজেকে শিশু মনে করো না ঠিক আছে তোমরা অনেক বড় সুতরাং তোমাদেরকে এখন নিজেদেরকে নিজের কেরিয়ার করতে হবে নিজের ভালো কথা নিজের ভালো নিজের কি করা উচিত নিজেকে চিন্তা করতে হবে আমরা যারা সবাই আছি টিচাররা আছি মা বাবা আছে বড় ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু তোমাদেরকে সাহায্য করার জন্য আছে যেমন আমি আজকে এখানে যতগুলি কথা বললাম তার বেশিরভাগ কথা হচ্ছে তোমাদেরকে সাহায্য করার জন্য ঠিক আছে সো সবাই কিন্তু কথা বলে যাবে সবাই অনেক ভালো ভালো কথা বলবে কিন্তু কাজটা করতে হবে কাকে যাকে বলবে তাকে কাজটা করতে হবে আর তোমরা লাকি যে তোমাদের ক্লাসে আজকে ইউএস প্রফেসর ইজ হিয়ার আমরা ইউনিভার্সিটির প্রফেসর আমরা আজকে তোমাদের সামনে এসে কথা বলতে পারছি আমরা যখন কলেজে পড়ছি আমি পিরোজপুর সরকারি কলেজে পড়েছি আমি জীবন ও ইউনিভার্সিটির টিচার দেখতে কেমন আমি দেখার আমার সৌভাগ্য হয় নাই সুতরাং আমি যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইতে পারি তোমরা তো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে যাবে আরও অনেক উপরে চলে যাবা আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করবা তোমরা ভালো করো এবং এই কলেজের যে লিডারশিপ আছে আমি এই কলেজে আরও একবার এসেছিলাম অনেক আগে তখন তোমরা এখানে ভর্তি হবে তোমরা ছোটো ছিলাম তিন চার বছর আগে এই যে ম্যাডাম আছেন ফেরদৌসি ম্যাম ভেরি মাচ কম্পিটেন্ট লেডি হাইলি কম্পিটেন্ট এবং খেয়াল রাখতে হবে যে লিডার লিডারকে দেখলে মানুষ এমনিতেই উৎসাহিত হয়ে যায় সি ইজ এ লিডার হিয়ার তোমাদের টিচার সাথে আমি কথা বললাম ইউ হ্যাভ এ গুড ফ্যাকাল্টি মেম্বার্স হিয়ার হোয়াই ডোন্ট ইউ ক্যাপিটালাইজ দেয়ার ট্যালেন্টস তাদেরকে কি তোমরা ব্যবহার করো তাদের কাছ থেকে কি তোমরা তাদেরটা নেওয়ার চেষ্টা করতেছো এই কথা চিন্তা করো এখন চিন্তা করার সময় এই টিচারদেরকে কাছ থেকে জানো শেখো স্যারদের ব্যবহার করো স্যাররা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে অনেক অভিজ্ঞতা আছে অনেক ট্যালেন্টস আছে অনেক লেখাপড়া করছে তোমরা তো তার 25% নিতে পারছো বলে তো আমার মনে হয় না এটা নিতে হবে এবং এটা থিঙ্ক লাইক এ ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্রম নাও ইউনিভার্সিটি ছাত্ররা কিন্তু কম্প্রোমাইজ করে না ক্লাসের টিচার যদি উত্তর না দেয় স্যার আমি বুঝি নাই বলেন দুইবার তিনবার বলে স্যার আমি এখনো বুঝি নাই আবার বলেন যতক্ষণে না বুঝবে ততক্ষণ কিন্তু বার্গেনিং করতে থাকে এই বার্গেনিং পাওয়ার তৈরি করতে হবে তুমি না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা এবং টিচার বলতে বাধ্য তোমাকে যে তুমি বুঝো নাই তারপর বাসায় গিয়ে যদি না বোঝো পরে এসে তুমি তার অফিস টাইমে জিজ্ঞেস করো স্যার আমি এটা বুঝি নাই তার মানে কাইন্ড অফ ইন্টারনাল ড্রাইভ মাস্ট বি দেয়ার তোমার মধ্যে এই ড্রাইভটা তৈরি করতে হবে যদি তুমি সাকসেসফুল হতে চাও তুমি এন্টারপ্রেনার হও আর তুমি চাকরি করো আর বিদেশ হায়ার স্টাডিজ জন্য যাও তোমার ভিতরে ড্রাইভ নিয়ে তোমাকে প্রসিড করতে হবে সো আজকে আমরা এখানে এসেছি ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আমরা খুব হ্যাপি দেখে তোমাদের চোখে অনেকের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়িত তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় যাও এবং তোমরা জানো যে ইন্ডিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে কালাম বলছে মানুষ তার স্বপ্নের সমান বড় অর্থাৎ মানুষ যা স্বপ্ন দেখে সেই পর্যন্তই মানুষ যাইতে পারে সুতরাং আমাদেরকে স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন দেখতে হবে তাহলে আমরা সেই বড় জায়গায় যেতে পারবো আমি এই আব্দুল কলেজের সম্মানিত বোর্ড মেম্বারদের আমি ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে অ্যাক্সেস দেওয়ার জন্য এবং আমাদেরকে তোমাদের সাথে ইন্টারাকশন করা দু একটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের কম্পিটেন্ট প্রিন্সিপাল ম্যাডামকে যে ওনার ইন্টারেস্ট উনি দেখেছি ছাত্রদের প্রতি উনি সবসময় ইন্টারেস্ট ছাত্রদের ভালো করুক এই যে ইন্টারেস্টটা আমি এটাকে সাধুবাদ জানাই
এবং আপনারা এটা কিপ ইট আপ এই কলেজে এই কলেজ একদিন বাংলাদেশে তথা এই অঞ্চলে একটা নামকরা কলেজ হবে আমি বিশ্বাস করি সো ম্যাডাম আপনাকে ধন্যবাদ যে আপনারা আমাদেরকে এখানে মানে এলাও করেছেন এবং আমরা তোমাদের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারলাম তোমাদের মঙ্গল কামনা করে এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি